আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা একটি ডেলিগেশন টিম কৃষি ভবনে গেছিলাম রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টারের সঙ্গে দেখা করার জন্য। কিন্তু উনি আমাদেরকে সময় দেওয়া সত্ত্বেও 3 ঘন্টা বসিয়ে রাখার পরেও উনি আমাদের সঙ্গে দেখা করেননি, উনি সেখান থেকে পালিয়ে গেছেন। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাকে আমরা সেখানে প্রোটেস্ট করার জন্য বসেছিলাম, অবস্থানে বসেছিলাম। কিন্তু তারপরে দিল্লি পুলিশের যা রূপ দেখলাম, যা আচরণ দেখলাম, ইট ওয়াজ শকিং। যেভাবে মন্ত্রীদেরকে, সাংসদদেরকে এবং নিরীহ জব কার্ড হোল্ডার্সদেরকে সেখান থেকে টেনে তুলে ধাক্কাধাক্কি করে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং মহিলা সাংসদদের গায়ে হাত দিয়ে তাদেরকে বেইজ্জত করে, তাদেরকে অসম্মান করে সেখান থেকে তুলে দেওয়া হয়েছে। আমি এটাই ভাবছি যে মোদী সরকারের নেতৃত্বে আজকে মহিলা সাংসদদেরই কোনো নিরাপত্তা নেই, সাধারণ মহিলাদের কি নিরাপত্তা থাকবে? যাই হোক, তাদের এই অত্যাচারে, তাদের পুলিশের এই অত্যাচারে আমরা ভয় পাইনি, আমাদের সাহস আরো বেড়ে গেছে। এবং আমাদের নেত্রী, সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলছে, চলবে। আগামী দিনে যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দেব, কিন্তু আমাদের আন্দোলন আগামী দিনে আরো বড় আকারে রূপ ধারণ করবে।